प्रिय छात्र छात्रीरा तुम्हारे सकल के आबार सुब्रत सर भूगोल क्लासे स्वागत जानाई। आज के आम्रा नवम श्रेणी विभिन्न जे भूमिरूप अध्याय आलोचना शुरू करेछिलाम तार द्वितीय गुरुत्वपूर्ण भूप्राकृतिक विभाग मालभूमि निये ए वीडियोटीते आलोचना करब। आम्रा प्रधानत এই ভিডিওতে বিভিন্ন প্রকার মালভূমির নাম, তাদের বৈশিষ্ট্য, তাদের উদাহরণ ইত্যাদি এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও মালভূমি ও তার শ্রেণী বিভাগ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক বিভাগ মালভূমি। মালভূমি আমরা কাকে বলবো? সংজ্ঞা বলতে গেলে বলা যায় সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচু, বহুদূর বিস্তৃত, চারিদিক খাড়া ঢাল যুক্ত ভূমি, যার উপরিভাগ মৃদু ঢেউ খেলানো, তাকেই বলা হয় মালভূমি। তাহলে দেখো, এখান থেকে আমরা মালভূমি সম্পর্কে প্রথম যে তথ্যটা পেলাম সেটা এর উচ্চতা। 300 মিটারের থেকে এটার বেশি উচ্চতা হয়, এর চারদিক খাড়া ঢালযুক্ত হতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখব এই মালভূমির বৈশিষ্ট্য কি। বিস্তীর্ণ উচ্চভূমি এবং এর গড় উচ্চতা 300 মিটারের বেশি, এর উপরটা মৃদু ঢেউ খেলানো হয়, মালভূমির চারপাশ খাড়া ঢালযুক্ত। এখানে একটা কথা বলে রাখি যে মালভূমির এই যে চারপাশটা খাড়া ঢালযুক্ত বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে ডাকা হয়। অর্থাৎ মালভূমির চারপাশ খাড়া এবং ওপরটা মৃদু ঢেউ খেলানো বা সমতল, আকৃতি কতকটা টেবিলের মতো, তাই একে টেবিল ল্যান্ড বলে। আমরা যেমন টেবিল ব্যবহার করি, অনেকটা কি হয় না, তার মাথার কাছটা চ্যাপটা টেবিলের এবং পায়াগুলো যখন নিচের দিকে নেমে এসছে তখন এটা খুব খাড়া হয়ে নেমে এসেছে, তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলে ডাকা হয়। এটা পরীক্ষায় তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসে যে মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড কেন, বা কোন ভূপ্রাকৃতিক বিভাগকে টেবিল ল্যান্ড বলে ডাকা হয়। নেক্সট আমরা চলে আসব মালভূমি শ্রেণী বিভাগ। দেখো, পৃথিবীতে উৎপত্তি অনুযায়ী মালভূমিকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, মেনলি 3 রকমভাবে ভাগ করা গেল, আরও অন্যান্য ভাগেও ভাগ করা যায়। যেমন দেখো, মালভূমি ভূ আলোড়নের ফলে গঠিত হতে পারে, ক্ষয়ের ফলে গঠিত, আগ্নেয় বা সঞ্চয়জাত মালভূমি এবং অন্যান্য মালভূমি। ভূ আলোড়নের ফলে গঠিত মালভূমির মধ্যে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় বা সিল্ড মালভূমি, তীর্যক মালভূমি, চ্যুতির ফলে গঠিত মালভূমি। ক্ষয়ের ফলে কি হয়, ববচ্ছিন্ন মালভূমি, ক্ষয়প্রাপ্ত মালভূমি, সম মালভূমি। আগ্নেয় বা সঞ্চয়জাত মালভূমির কোনো প্রকার নেই, এটা অর্থে লাভা মালভূমিকে বোঝানো হয়। আর অন্যান্য মালভূমির মধ্যে পাদদেশ বা পিডমন্ড মালভূমি, মরু মালভূমি, তুষার মালভূমি। আমাদের ক্লাস 9-এর সিলেবাসে যে মালভূমিগুলো আমরা পড়ব মূলত 4 প্রকার রয়েছে, সেটি হচ্ছে ভূ আলোড়নের ফলে গঠিত মালভূমির মধ্যে পর্বত বেষ্টিত মালভূমি ও মহাদেশীয় মালভূমি বা সিল্ড মালভূমি, ক্ষয়ের ফলে গঠিত মালভূমির মধ্যে ব্যবচ্ছিন্ন মালভূমি এবং আগ্নেয় ও সঞ্চয়জাত মালভূমির মধ্যে লাভা মালভূমি সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে পড়ব। চলো এবার একটা একটা মালভূমি সম্পর্কে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা পড়ব পর্বত বেষ্টিত মালভূমি। না দেখো, এই মালভূমির নামের মধ্যেই তার অর্থ বলে দেওয়া রয়েছে, অর্থাৎ যে মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত। ঠিক আছে, কাকে বলে দেখা যাক না, গিরিজনী প্রক্রিয়ায় ভঙ্গিল পর্বতের উত্থান যখন ঘটেছিল তখন পর্বতগুলির সাথে সাথে মহীখাতের মধ্যবর্তী অংশ ওপরে উঠে উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয়।
এগুলি পর্বত দিয়ে ঘেরা বলে একে পর্বত বেষ্টিত মালভূমি বলে। উদাহরণ তিব্বত মালভূমি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একই সঙ্গে তো গিরিজনী আলোড়ন সংগঠিত হয়েছিল এবং একই সঙ্গে মহীখাতে সঞ্চিত পলিতে চাপ পড়েছিল দুদিকের পাতে, তাহলে পর্বতগুলো উঠে গেল আর তার মাঝখানটা কীভাবে নিচু হয়ে মালভূমিতে পরিণত হলো? না, এ প্রসঙ্গে বলা যায় যে পাতের যে চাপ, সেই চাপ কিন্তু সবসময় সমানভাবে পড়ে না। দেখা যাচ্ছে কোনো এক জায়গায় পাতের যে চাপ, পাতের যে প্রেশার, সেটা কম পড়েছিল, যে জায়গাটায় কম পড়েছে সেই জায়গাটার উচ্চতা তুলনামূলকভাবে কমে মালভূমি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে চাপ বেশি পড়ে তুলনামূলকভাবে উঁচু হয়ে সেটা পর্বতের রূপ নিয়েছে। ঠিক আছে, তাহলে এটাই গেল পর্বত বেষ্টিত মালভূমি। এবার আমরা পর্বত বেষ্টিত মালভূমির প্রধান যে বৈশিষ্ট্য এটা একটু দেখে নেব। দেখো, পর্বত বেষ্টিত মালভূমির চারপাশ নবীন ভঙ্গিল পর্বত দ্বারা ঘেরা, ভূত্বকের দুর্বল পাত সীমানা বরাবর এই মালভূমি গড়ে ওঠে, আর এই মালভূমিগুলো মূলত পাললিক শিলা দ্বারা গঠিত। কেন পাললিক শিলা দ্বারা গঠিত এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, যেহেতু ভঙ্গিল পর্বত উত্থানের সময় এই মালভূমিগুলো সৃষ্টি হয়েছিল, তাই এইগুলোকে পাললিক শিলা দ্বারা গঠিত। আর ভূত্বকের দুর্বল পাত সীমানা বরাবর কেন গঠিত? না, যেহেতু পাত সীমানা বরাবর পাতের সংঘর্ষজনিত কারণে এই মালভূমি তৈরি হয়েছে, তাই এগুলো হচ্ছে পাত সীমানা বরাবর গড়ে ওঠে। এবার আমরা পর্বত বেষ্টিত মালভূমির কিছু নাম আমরা দেখে নেব। এই অংশ থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে, যেমন তিব্বত মালভূমি। এটি চীনের আমাদের যে হিমালয় রয়েছে ও কুয়েনলুন, এই দুটো পর্বতের মাঝখানে এই তিব্বত মালভূমি অবস্থিত। তারপরে রয়েছে লাদাখ মালভূমি, ভারতের উচ্চ হিমালয় ও কারাকোরাম, এই দুটো পর্বতের মাঝখানে রয়েছে লাদাখ মালভূমি। এটা খুব ভালো প্রশ্ন আছে যে আমাদের ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো, তখন উত্তর হবে লাদাখ মালভূমি। এছাড়া রয়েছে মধ্য এশিয়ার পামির মালভূমি, যাকে আমরা পৃথিবীর ছাদ বলে থাকি। তো কেন বলা হয় এটা পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, যদিও খুব কমন প্রশ্ন, যে মধ্য এশিয়ার পামির মালভূমি পৃথিবীর সব থেকে উঁচু, যার গড় উচ্চতা 5000 মিটারের কাছাকাছি। ঠিক আছে, আর অনেকগুলি পর্বত বেরিয়েছে বলে পামিরকে আবার একটি পর্বত গ্রন্থিও বলা হয়, আর খুব উঁচু বলে এটাকে পৃথিবীর ছাদ বলা হয়। ছাদ মানে কি? ছাদ মানে চ্যাপটা। ঠিক আছে, মালভূমিটা উঁচু 5000 মিটার আর তার চ্যাপটা মতন, তাই ছাদের মতো দেখতে লাগে, তাই এটাকে পৃথিবীর ছাদ বলা হয়। এছাড়া উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে অবস্থিত কলম্বিয়া মালভূমি, মেক্সিকো মালভূমি, আন্দিজ পর্বতের কাছে ইকুইডর মালভূমি, বলিভিয়া মালভূমি প্রভৃতি, এগুলো কিন্তু সবই পর্বত বেষ্টিত মালভূমির এক্সাম্পল। এবার আমরা তৃতীয় মালভূমিতে যাব, সেটা হচ্ছে লাভা মালভূমি। লাভা মালভূমিটা কাকে বলে, কিভাবে তৈরি হয়? না, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে ভূ অভ্যন্তরের লাভা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে ক্রমশ ঠান্ডা ও কঠিন হয়ে যে উচ্চভূমি গঠন করে তাকে লাভা মালভূমি বলে। ওকে, আমরা বিদার অগ্নুদ্গম কাকে বলে ক্লাস 8 পড়েছিলাম, ঠিক আছে, যে যখন বিস্ফোরণ ছাড়া ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান বরাবর লাভা উদ্গিরণ ঘটে তখন তাকে বিদার বা ফিসার অগ্নুদ্গম বলে। তো এই বিদার বা ফিসার অগ্নুদ্গমের ফলে প্রথমে লাভা উদ্গিরণ ঘটলো, চারিদিকে ছড়িয়ে পড়লো, পুনরায় কিছুদিন পর আবার লাভার উদ্গিরণ ঘটলো, চারিদিকে ছড়িয়ে পড়লো। এইভাবে বারংবার লাভার উদ্গিরণ এবং তার সঞ্চয়ের দ্বারা কোনো একটা স্থান ধীরে 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 উঁচু হয়ে গিয়ে তৈরি করে লাভা মালভূমি। এই যে বারে বারে তৈরি হচ্ছে, মানে একবার জমলো, আবার পরের বার জমলো, আবার পরের বার জমলো, এর কারণে কি হয়, এই ধরনের লাভা মালভূমিতে অনেক ধরনের সিঁড়ির মতো ধাপ দেখা যায়। ঠিক আছে, ধাপের ধাপে তৈরি হয়েছে বলে এটাকে অনেকটা ধাপ ধাপ বিশিষ্ট মালভূমিটার আকার হয়ে থাকে। এবার দেখে নেব লাভা মালভূমির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি। না, এই মালভূমির আকৃতি চ্যাপটা হয়, এখানে পাহাড় ও পর্বতের মাথাগুলো চ্যাপটা হয়। যদি আমরা দক্ষিণ ভারতে আমাদের যাই, তাহলে এখানে যে পর্বতগুলো আমরা দেখতে পাবো,
মালভূমির মধ্যে এগুলো চ্যাপ্টা মাথাযুক্ত। অসম ক্ষয়কাজের কারণে সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়েছে, প্রধানত ব্যাসাল্ট ও অ্যাম্ফিবোলাইট শিলা দ্বারা গঠিত হয়েছে। কারণ দেখো, লাভার উদ্গীরণের সময় সাধারণত যে নিঃসারী আগ্নেয় শিলার বেরিয়ে এসেছে, নিঃসারী আগ্নেয় শিলা তৈরি হয়েছে, সেটা মূলত ব্যাসাল্ট ও অ্যাম্ফিবোলাইট। তো সেটা দিয়েই এই মালভূমিটা তৈরি হয়েছে, আর মহাদেশের অভ্যন্তরে এই মালভূমিগুলো প্রধানত গড়ে উঠেছে। উদাহরণ কি না, আমাদের ভারতের দক্ষিণে ডেকান ট্র্যাপ রয়েছে, আফ্রিকার ইথিওপিয়া, উত্তর আমেরিকা স্নেক ও কলম্বিয়া মালভূমি, পেরুর আন্টিপ্লানো মালভূমি প্রভৃতির উদাহরণ। এর মধ্যে পেরুর উদাহরণটা আসে, আমাদের ভারতের উদাহরণটা রয়েছে। এ প্রসঙ্গে আমাদের ভারতের ডেকান ট্র্যাপের কথাটা না বললেই নয়, এখান থেকে প্রশ্ন আসে দু নম্বরে এক নম্বরে। ডেকান ট্র্যাপ, ঠিক আছে, ডেকান ট্র্যাপ একটি সুইডিশ শব্দ যার কথাটার অর্থ হচ্ছে, ডেকান কথার অর্থ দাক্ষিণাত্য এবং ট্র্যাপ কথার অর্থ সিঁড়ি বা ধাপ। আজ থেকে প্রায় 7-13 কোটি বছর আগে যদি ভূতাত্ত্বিক উপযুগের কথা বলা হয়, তাহলে ক্রিটেসিয়াস থেকে ইওসিন উপযুগে দক্ষিণ ভারতের পশ্চিমের বিশাল অংশ বিদার অগ্নুদ্গমের মাধ্যমে চাদরের মতো লাভা দ্বারা ঢেকে যায়। এখানে লাভার উদ্গীরণ বেশ কয়েকবার ঘটে, আমি বলেছিলাম না, বারে বারে ঘটে, এবং প্রায় 5 লক্ষ বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট ব্যাসাল্ট শিলাগঠিত একটা অঞ্চল তৈরি করে। এটাকেই ডেকান ট্র্যাপ বলে। এই ডেকান ট্র্যাপে দুটি লাভা উদ্গীরণের মধ্যবর্তী সময়ের ব্যবধান 100,000 বছর হওয়ায় মধ্যবর্তী সময়ে পাললিক শিলা সৃষ্টি হয়। পরবর্তীকালে যুগ যুগ ধরে অসম শিলাস্তরে অসম ক্ষয়ের কারণে তৈরি হয়েছে এখানে ট্র্যাপ, অর্থাৎ সিঁড়ি বা ধাপ। ওকে, এবার আমরা চলে আসব দ্বিতীয় মালভূমি, ববচ্ছিন্ন মালভূমি। ববচ্ছিন্ন, একে ইংরেজিতে বলা হয় ডাইসেক্টেড প্লেটু। কে ববচ্ছিন্ন হয়েছে না, মালভূমি ববচ্ছিন্ন হয়েছে, কার দ্বারা ববচ্ছিন্ন হয়েছে, নদীর দ্বারা ববচ্ছিন্ন হয়েছে। দেখো কাকে বলে না, সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ববচ্ছিন্ন মালভূমি বলে। মালভূমির ওপর দীর্ঘদিন ধরে নগ্নীভবন ক্রিয়ায় নরম শিলা অপেক্ষাকৃত দ্রুত ক্ষয় পেয়ে যায়, কিন্তু কঠিন শিলা তুলনামূলকভাবে কম ক্ষয় পেয়ে মালভূমি রূপে অবস্থান করে। এই ধরনের যে মালভূমি, এগুলোকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে আগে একটা বড় মালভূমি ছিল, সেই মালভূমিটার উপরেতে বিভিন্ন যে বহির্জাত শক্তি, তার মধ্যে আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন, এই সমস্ত প্রক্রিয়াগুলো কার্যকর হওয়ার কারণে মালভূমিটা হচ্ছে ডাইসেক্টেড হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে নদীর দ্বারা। এই ধরনের ছিন্ন ভিন্ন মালভূমিগুলোকে বলা হয় ববচ্ছিন্ন মালভূমি। এবার আমরা দেখে নেব ববচ্ছিন্ন মালভূমির কী কী বৈশিষ্ট্য দেখা যায়। প্রাচীন ভূখণ্ডে এই প্রকার মালভূমি প্রথম গড়ে উঠেছিল। কঠিন শিলা দ্বারা গঠিত মালভূমিগুলি সমান উচ্চতা বিশিষ্ট আর নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন। কতগুলো কমন এগুলো তোমাদের যে ক্যারেক্টারিস্টিক্স ব্যবচ্ছিন্ন মালভূমিকে শনাক্ত করার, ঠিক আছে। এবার দেখো ববচ্ছিন্ন মালভূমির উদাহরণ, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর শর্ট প্রশ্ন রয়েছে। আমাদের ভারতের যে এক্সাম্পল, এই এক্সাম্পলগুলোই আমি করার জন্য বলি, কারণ এখান থেকেই প্রশ্ন বেশি রয়েছে। যে আমাদের যে দক্ষিণ ভারতের কর্ণাটক মালভূমি, মালনাদ এবং ময়দান, এই দুটো অংশের মধ্যে মালনাদ একটি ডাইসেক্টেড বা ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। আমাদের মধ্য ভারতের উত্তর দিকে বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড মালভূমি রয়েছে, এই দুটো আগেতে এমনি মালভূমি ছিল, পরবর্তীকালে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে এই দুটো বর্তমানে ব্যবচ্ছিন্ন মালভূমিতে রূপ পেয়েছে। ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি এবং আমাদের যে ছোটনাগপুর মালভূমি, এই মালভূমিটাও কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমির এক্সাম্পল। তোমরা যদি কেউ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বেড়াতে যাও, তাহলে কিন্তু তোমরা এর আমার কথাটা মিলিয়ে নিতে পারো, যে দেখবে বড় বড় চ্যাপ্টা মাথাযুক্ত অংশ রয়েছে, তার মধ্যে এখান দিয়ে হয়তো কোনো নদী প্রবাহিত হচ্ছে। এইটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির কিন্তু একটা বিশেষত্ব। এবার আমরা
শেষ মালভূমি পড়ব মহাদেশীয় মালভূমি। সংজ্ঞাটা দেখো খুব সহজ। ভূ আলোড়নের জন্য ভূত্বকের অতি প্রাচীন অংশগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন মালভূমি গঠিত হয়েছে, এগুলোকে মহাদেশীয় মালভূমি বলে। যদি আমি এটাকে একটু বিশ্লেষণ করি তাহলে কী হবে না, মহাদেশগুলির ভিতরে এমন কতকগুলি অঞ্চল আছে যেগুলি গঠিত হয়েছে অতি প্রাচীনকালে। কতটা প্রাচীন না, কিছু কিছু শিলাস্তর রয়েছে যার বয়স 100 কোটি বছরেরও বেশি। এই ভূখণ্ডগুলো সুদৃঢ় ও অনমনীয়, ফলে দীর্ঘকাল ধরে এই ভূমি ক্ষয় হলেও অল্পবিস্তর মোচড় খাওয়া ছাড়া ভূ আন্দোলনের প্রভাব খুব বেশি পড়েনি। তবে কয়েকটি স্থান ভূ আন্দোলনের প্রভাবে কখনো উঠে গেছে বা বসে গেছে। মহাদেশের ভিতরে এই ধরনের ভূমি মহাদেশীয় মালভূমি নামে পরিচিত। এইগুলোকে আবার সিল্ডও বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বললাম, এগুলোকে সিল্ড বলে। তো এই প্রসঙ্গে একটা খুব বিখ্যাত উক্তি রয়েছে যে সকল সিল্ড অঞ্চলই হলো মালভূমি, কিন্তু সকল মালভূমি সিল্ড অঞ্চল নয়। তার কারণটা বলি, ধরো একটা ব্যবচ্ছিন্ন মালভূমি, এটা তো সিল্ড নয়। একটা লাভা মালভূমি, এটাও সিল্ড নয়। সেই কারণে এখানে এই উক্তিটা বলা হয়েছে। মহাদেশীয় মালভূমির এবার আমরা একটা একটা করে বৈশিষ্ট্যগুলো দেখে নেব। এই মালভূমিগুলিকে সিল্ড মালভূমি বলে, আগে আমরা পড়লাম। ঠিক আছে, শক্ত শিলায় গঠিত এই মালভূমিগুলো দৃঢ় এবং অনমনীয়। এই মালভূমিগুলোর মধ্যে ফাটল, চুতি, ভাঁজ এইগুলো খুব কমই দেখা যায়, কারণ খুব তো শক্ত। তাই দীর্ঘদিন ক্ষয়ের ফলে এই মালভূমিগুলো সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। আমরা সমপ্রায় ভূমি সম্পর্কে পরে আরও পড়ব। মালভূমিগুলোর বিস্তার হয় খুব বেশি। এবার দেখো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ পড়ব, মহাদেশীয় মালভূমির উদাহরণ। এখান থেকে প্রশ্ন রয়েছে আসে পরীক্ষায় যে আমাদের পৃথিবীতে মোট 12টি সিল্ড আছে। এই সিল্ডগুলোর মধ্যে সাইবেরিয়ান সিল্ড হচ্ছে সবথেকে বৃহত্তম, আর অন্যান্য কতকগুলি সিল্ড হচ্ছে কানাডিয়ান সিল্ড, যাকে আমরা লরেন্সীয় সিল্ড বলি, আমরা এইটে পড়েছি, আরবিয়ান সিল্ড যেটাকে আমরা আরব মালভূমি বলি, আমাদের ভারতীয় উপদ্বীপীয় সিল্ড। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে যখন পাঁচ সংস্থান বলেছি গন্ডোয়ানাল্যান্ডে কথা বলেছিলাম, তো এই গন্ডোয়ানাল্যান্ড একটা সিল্ড। আর দেখো এখানে লিখেছি বাকি সিল্ডগুলো ম্যাপে দেখানো হলো। যদি তোমরা ম্যাপটা একটু ফলো করো, তোমাদের যে ম্যাপটা দিয়েছি দেখো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা থেকে আমরা শুরু করি। দক্ষিণ আমেরিকায় দেখো রয়েছে দক্ষিণের দিকে ব্রাজিল সিল্ড, তার উপরে দেখো আমাজনের কাছে রয়েছে, অর্থাৎ আমাজন যে অরণ্যটা ওর থেকে একটু ওপর দিকে রয়েছে গায়ানা সিল্ড। উত্তর আমেরিকার কথা তো বললামই, কানাডিয়ান সিল্ড, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিল্ড, মানে খুব প্রাচীন এই সিল্ডটা। যদি আমরা এবার আফ্রিকার দিকে যাই, যদি আমরা দক্ষিণ আফ্রিকার দক্ষিণে দেখি যে দক্ষিণ আফ্রিকান সিল্ড, আফ্রিকার উত্তরে রয়েছে সাহারা সিল্ড, পাশে রয়েছে আরবিয়ান সিল্ড যার কথা আমরা আগেই পড়েছি, ইউরোপের কাছে রয়েছে বাল্টিক সিল্ড, দেখো রাশিয়ার কাছে দেখো সাইবেরিয়ান সিল্ড, ওয়ান অফ দ্য লংগেস্ট সিল্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের দক্ষিণে এশিয়া মহাদেশের ভারতীয় উপদ্বীপ সিল্ড এটা রয়েছে, অস্ট্রেলিয়ার কাছে রয়েছে অস্ট্রেলিয়ান সিল্ড রিজিয়ন। ঠিক আছে, তাহলে এই সিল্ডগুলো তোমরা একটুখানি ম্যাপেতে দেখে নিও, এগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকে মালভূমির শ্রেণীবিভাগ, তাদের উদাহরণ, তাদের বৈশিষ্ট্য ইত্যাদি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে লাগবে। তারপর ধন্যবাদ।